লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা স্পেন ছাড়ার পর এক প্রকারে জৌল সারিয়েছে লালিগা। এল ক্লাসিকো পরিণত হয়েছে সাদা মাটা এক লড়াইয়ে। তবে ফুটবল প্রেমীদের এই পাঁচে সাত কিছুটা হলেও কাটতে যাচ্ছে। কিলিয়ান এমবাপ্পে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। তার প্রধান লড়াইটা যে বার্সেলোনার লামিনে ইয়ামালের সাথে হতে যাচ্ছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। আসন্ন মৌসুমে এমবাপ্পে বনাম ইয়ামালের লড়াইটা যে মুখরোচক এক খাবার হতে যাচ্ছে ফুটবল প্রেমীদের জন্য সেটি বলে দেয়া যায় চোখ বন্ধ করেই। কিন্তু সেই লড়াইয়ের আগে ইউরোর মঞ্চে এই দুই ফুটবলার রাতে নামবেন শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে। ইউরোর প্রথম সেমিফাইনালে মিউনিকে অ্যালিয়ান্স আরেনায় রাতে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স, আর সেখানে প্রথম লড়াইটা হবে এমবাপ্পে আর ইয়ামালের। এখন প্রশ্ন আসতেই পারে, 25 বছর বয়সী এমবাপ্পের মতো প্রতিষ্ঠিত তারকার সঙ্গে 16 বছরের কিশোর ইয়ামালের তুলনা করাটা কতটুকু যৌক্তিক? ইতোমধ্যে এমবাপ্পে নিজের অর্জনের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপ সহ অসংখ্য পুরস্কার। সাম্প্রতিক সময়কার বিশ্বের অন্যতম সেরা ফুটবলারও তিনি। অপরদিকে ইয়ামাল তো মাত্র 1 বছর হলো পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছেন, কিন্তু তারপরও কেন তাকে রাখা হচ্ছে এমবাপ্পের কাতারে? উত্তরটা পরিষ্কার, এই এক মৌসুমে নিজের জাত চিনিয়েছেন তরুণী ফুটবলার। বার্সেলোনার আক্রমণ ভাগের মূল ভরসা হয়ে উঠেছেন তিনি। চলতি ইউরোতেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ইয়ামাল। বয়সের তুলনায় ভীষণ পরিণত স্প্যানিশে তরুণ। এবারের ইউরোতে কোনো গোল না পেলেও 3টি অ্যাসিস্ট করেছেন রেকর্ড। ইউরোর এক আসরে সেস ফ্যাব্রিগাস, ডেভিড সিলভা ও দানি ওলমার সর্বোচ্চ 3টি করে অ্যাসিস্ট করে স্প্যানিশদের মধ্যে রেকর্ড গড়েছিলেন। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইয়ামাল। ইউরোর চলতি আসরে স্পেন যে দাপট দেখাচ্ছে এর মূলে রয়েছেন ইয়ামাল। তবে বয়স 16 হওয়ায় জার্মানির আইন অনুযায়ী রাত 11টার পর তার খেলা নিয়ে রয়েছে একটু ঝামেলা। কারণ জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী 16 বছরে কেউ রাত 11টার পর কাজ করলে জরিমানা গুনতে হয়, আর এ কারণেই ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছে না স্পেন কোচ দেলা ফুয়েন্তে। তবে ফ্রান্সের বিপক্ষে সেমিতে এই আইন মানবেন না বলে ঘোষণা দিয়েছেন কোচ। জরিমানা দিয়ে হলেও ইয়ামালকে পুরো ম্যাচটি তিনি খেলাবেন। অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা তারকা এমবাপ্পে নেই ছন্দে। নামের প্রতি একেবারে সুবিচার করতে পারছেন না তিনি। আসরে এখন পর্যন্ত মাত্র 1টি গোল করেছেন, সেটিও পেনাল্টি থেকে। তিনি নিষ্প্রভ থাকায় তার প্রভাব পড়ছে পুরো দলের ওপর। এর পেছনে অবশ্য অনেকেই নাকের চোটকে দায়ী করছেন। অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাকে চোট পেয়ে রক্তাক্ত হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর মুখোশ পরে খেলেছেন তারকায় ফরওয়ার্ড। এই মুখোশ নিয়ে ভীষণ বিরক্ত এমবাপ্পে। এখন আসা যাক দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে। র্যাঙ্কিংয়ে স্পেন থেকে বেশ এগিয়ে রয়েছে ফ্রান্স। স্পেন যেখানে অবস্থান করছে র্যাঙ্কিংয়ের 8-এ, ফ্রান্স সেখানে দ্বিতীয় অবস্থানে। এখন পর্যন্ত 36 বারের হেড টু হেড লড়াইয়ে স্পেন 16টি ও ফ্রান্স 13টিতে জয় পেয়েছে। ড্র হয়েছে বাকি 7টি ম্যাচ। তবে বড় আসরে এগিয়ে ফ্রান্স। ইউরোর চলতি আসরের প্রথম সেমির ম্যাচটা হবে মেগা ইভেন্টে দুই দলের 6ষ্ঠ লড়াই। প্রথম 4টির মধ্যে 3টিতেই জিতে নিয়েছিল ফ্রান্স। 1984 ইউরোর ফাইনালে 2-0, 2000 ইউরোর শেষ 8-এ 2-1 ও 2016 বিশ্বকাপের শেষ 8-এ 3-1 জয় পেয়েছিল ফ্রান্স। সবশেষ 2012 ইউরোর কোয়ার্টার ফাইনালে 2-0 জিতেছে স্পেন। 1996 ইউরোর গ্রুপ পর্বের লড়াইটা ড্র হয়েছিল তাদের 1-1 গোলে। ইউরোর সেমিফাইনাল হিসাব করলে পাল্লা ভারী স্পেনের দিকে। স্পেন 5 বার সেমিফাইনাল খেলে জিতেছে 4টিতে। তাদের একমাত্র হার 2020 সালের ইউরোতে ইতালির কাছে। অন্যদিকে ইউরোর সেমিতে মোট 5 বার খেলে ফ্রান্স জিতেছিল 3টিতে, হেরেছিল 2টিতে। এদিকে এবারের ইউরোতে স্পেনই একমাত্র দল যারা কিনা 5 ম্যাচের সব কটিতেই জিতেছে। ইউরোর ইতিহাসে এক আসরে কোনো দলই টানা 6টি ম্যাচ জিততে পারেনি। প্রথম সেমিতে ফ্রান্সকে হারালে সেই রেকর্ডটি গড়বে স্প্যানিশরা। অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে চতুর্থবারের মতো ইউরোর ফাইনালে চোখ ফ্রান্সের। 1984, 2000 ও 2016 সালের ফাইনাল খেলেছিল তারা। এখন দেখার বিষয় এমবাপ্পে আর ফ্রান্স কি পারবে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষত ইউরো জয়ের মাধ্যমে লেপনের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে, নাকি নিজের অর্জনের মুকুটে ইয়ামাল নতুন এক পালক যোগ করার পথে এগিয়ে রাখবেন নিজের এক পা। নাহিয়ান আরেফিন, অনফিল্ড।